চট্টগ্রাম থেকে চট্টগ্রাম নিজে কিনতেছেন একাই একাই দর্শক শুনলেন যে একাই চট্টগ্রাম থেকে আসে ভাই মূলত কিনতেছে এই আর অনেক দূর তো হয়ে গেল কোন কি কিনলেন এখন পর্যন্ত ও আচ্ছা আচ্ছা কিনলেন এখন পর্যন্ত না মাত্র আসলাম কেমন আসলেন না এই আর কি আজকে প্রথম আজকে প্রথম প্রথম না কেমন বাজারটা বুঝতে পারতেছেন ৫২ দাম দিল চট্টগ্রাম থেকে বাইরে মূলত আসছে নিজেই কিন্তু দামাদামি করে গরু ক্রয় করতেছে আসসালামু আলাইকুম দর্শক আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি গরুরহাটে আজ ছিল ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার তো হাটবার সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার তো আমরা জানার চেষ্টা করবো এখান থেকে সাইওয়াল জাতের মোটা থাকাগ্রহণ যে সার বাসনগুলোর কী দামে ক্রয় বিক্রয় চলতেছে আজকে বাজারে আমরা তা তথ্য দেওয়ার চেষ্টা করবো তো আমরা এখানে একটা দেখাচ্ছি সাইওয়াল জাতের কেমন দাম তো রাখে ভাই কেমন দাম রাখছেন এটা দাম চালে ৮২ একদম ৮২ হাজার টাকা চাওয়া দাম আর কাস্টমার বলতেছে কত ৭৬ না ৭৬ বলে আপনি চাইতেছেন কত ৭৬ চাইতেছেন না শুনলেন ৭৬ হাজার টাকা ভাই মূলত চাইতেছে আজকের বাজারে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই হাট থেকে এটা কি আপনার এটা কেমন চাওয়া দাম দাম চালে ৬০ একদম এটা চাওয়া দাম ৬০ বেচা ৫৪ বেচা ৫৪ এটা কি আপনার খামারের না বাড়ি বাড়ি কেনা না কেনা কেনা ব্যবসায়ী কেমন বাজার কেমন বুঝতে পারতেছেন বাজার কম ভাই কমে বুঝতে পারতেছেন না আমদানি প্রচুর কিন্তু বাজার একটু কমে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা চেষ্টা করতেছি এর থেকে যে মোটা তাজা করুন সার বাছুর গরুগুলোর দরদাম কেমন যাচ্ছিল আমরা আমবাড়ি গরুর হাট থেকে দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা আমরা এখানে একটা দেখাই কেমন দাম রাখে ভাই মূলত আমরা জানার চেষ্টা করবো এখান থেকে ভাই কেমন এটা চাওয়া ৭৫ হাজার কত বলছে কাস্টমার এটা ৬০ ভাঙে বলে বেচা কিনা কেমন করছেন বেচা কিনা কেমন টার্গেট করছেন আচ্ছা আচ্ছা বাজার কেমন বুঝতে পারতেছেন আজকে কমে একটু না দর্শক আমরা এহার থেকে যে সাইওয়াল জাতের মোটা পচা সার বাছরগুলো রয়েছে এগুলার আনুমানিক আমরা দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এহার থেকে আমরা দেখাচ্ছি এহার থেকে আমদানিকৃত যে এই যে আমরা মোটামুটি আমদানিকৃত কালেকশনগুলো আমরা আজকে বাজারে দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এহার থেকে আমরা এখানে একটা দেখাই কেমন দাম চায় চাচা আমরা জানার চেষ্টা করি আমরা দেখাই এই যে আজকের বাজারে কালেকশনটা এটা কি চাচা একটা নিয়ে আসে একটা না কেমন দাম চাইতেছেন এটা ৮২ চাওয়া দাম কত বলে কাস্টমার এটা নিয়েছি হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার ৬৫ বলে ৭০ ভাঙ্গ বলে না বেচা কিনা কেমন টার্গেট করছেন ৭০ না ৭০ হাজার মানে ভাই মূলত বিক্রি করবে আজকের বাজারে আমরা দেখাচ্ছি দর্শক এই যে কালেকশনগুলো আজকের বাজারে আমরা মোটা তাজা করুন সাইওয়াল সার গরুর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমরা এই যে একটা দেখাই এখানে এটা কেমন দাম চাচা আপনারটা কেমন ভাই এটার দাম তো ৭২ হাজার কি চাওয়া চাওয়া দাম ৭২ হাজার কত বলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলতেছে ৬৫ বলে বেচা কিনা কেমন টার্গেট করছেন ৭০ ভাঙে বেচবেন না আমরা শুনলাম আজকের বাজারে সাইওয়াল জাতের মোটা দাজা কারণ সার বাসারগুলো ৭০ ভাঙে কিন্তু বিক্রি করবে না বাইগুলো তো আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এর থেকে দর্শক দেখেন শুনবো জানবো আজকের বাজারে কেমন দরদাম এর থেকে দিনাজপুর জেলা
আমবাড়ি গোলা থেকে শাহিওয়াল জাতের মোটা দাঁত যতগুলো ছাড় বাসন গুলো দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দর্শক। এটা শুনবো ভাই, কেমন এটা দাম রাখছেন আজকে? আপনারটা 75 কি চাওয়া? কাস্টমার কত বলতেছে? এটা 64-65 বলে বেচা কিনা কেমন টার্গেট করছেন? এটা 66-67 না? শুনলেন দর্শক, আজকের বাজারে 66-67 হাজার হইলে ভাই মূলত আশা করতেছে বিক্রি করবে আজকের বাজারে। আজ ছিল হ্যাঁ নেপালি গেট। বাজার কেমন বুঝতে পারতেছেন আজকে? কাস্টমার কম না? কাস্টমার আমরা শুনলাম বিক্রেতার কাছ থেকে যে কাস্টমার একটু মোটামুটিভাবে কমে। আমরা এখান থেকে আরও কিছু আপনাদের মাঝে কালেকশনগুলো দেখাবো, জানার চেষ্টা করবো। এখানে এই যে একটা শাহিওয়াল সার বাসুর রয়েছে, মোটামুটি কেমন দাম রাখে? কেমন ভাই চাইছেন? কেমন এটা দাম চাইছে? 75 ভাই। 75? হ্যাঁ। কত বলছে কাস্টমার? এটা 65-66 বলে বেচা কিনা কেমন টার্গেট করছে? 70 না? 70 হাজার বলে বিক্রি করবে আজকে ভাই। 72 দাম 72? 50 দাম দিল ভাই। কোথা থেকে ভাই? কোথা থেকে? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম? ইজি কিনতেছে? একাই একাই। দর্শক শুনলেন যে একাই চট্টগ্রাম থেকে আসে ভাই, মূলত কিনতেছে এই আর অনেক দূর তো হয়ে গেল। কোনো কি কিনলেন এখন পর্যন্ত? ও আচ্ছা আচ্ছা, কিনলেন এখন পর্যন্ত? না না, তো আসলাম। কেমন আসলেন? না এই আটে কি আজকে প্রথম? আজকে প্রথম। প্রথম না? কেমন বাজারটা বুঝতে পারতেছেন? ৫২ দাম দিল ভাই। চট্টগ্রাম থেকে বাইরে মূলত আসছে, নিজেই কিন্তু দামাদামি করে গরু ক্রয় করতেছে। কে বলে কিন্তু দর্শক, আমরা এখানে একটা দেখতেছি কেমন দাম ধর ভাই মূলত রাখে আজকে জানার চেষ্টা করবো। এখান থেকে বাইরে কি আপনার কেমন দাম রাখছেন? এটা দাম রাখছি 12.5। আজকের বাজার কেমন এখানে বুঝতে পারতেছেন? বাজার গরু হিসেবে বাজার মানে ষোলো। আচ্ছা, গরু হিসাবে বাজার একটু ষোলো, মানে আমদানি যত বেশি দর্শক সেই হিসাবে চাহিদা তুলনায় মনে করি। দর্শক, আজকের বাজারে আমরা মোটা দাঁচা করুন শাহিওয়াল সাত বছর পুরোনো দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কী রে ভাই, এটা পাগড়া শাহিওয়াল নাকি? চিতা বাঘের মতো কালেকশন। আচ্ছা, এটা কেমন দাম চাইছেন? এটা 85। কত বলছে এখন পর্যন্ত? 70 ভাঙে বলে চিতা বাঘের মতো 70 ভাঙতে বলে শুনলাম দর্শক। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।